10 বছরে চারবার সময় পিছিয়েও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অগ্রগতি 57 ভাগ। নতুন সময়সীমা অনুযায়ী আগামী 1.5 বছরে শেষ করতে হবে বাকি 43 ভাগ কাজ। তারপরও সব জটিলতা কাটিয়ে 2024 সালের মধ্যে প্রকল্প শেষের ব্যাপারে আশাবাদী কর্তৃপক্ষ। আসলেই কবে শেষ হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প? ধারণা পেতে পারেন বিস্তারিত রিপোর্টে। যানজটে নাকাল রাজধানী ঢাকা। দিন দিন রাস্তায় ভোগান্তি কমার বদলে বাড়ছে দুর্ভোগ বিড়ম্বনা। উল্টো দিকে ঢাকাবাসীকে স্বস্তি দিতে রাজধানীর বুকে চলছে কয়েকটি মেগা প্রকল্পের বাস্তবায়ন, যার অন্যতম রাজধানীর বিমানবন্দর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালি পর্যন্ত 20 কিলোমিটার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেখানে বিনা বাধায় ঢাকার এক মাথা থেকে আরেক মাথায় পার হতে পারবে যানবাহন। শেষমেশ বিমানবন্দর থেকে বনানী হয়ে তেজগাঁও পর্যন্ত অংশে দৃশ্যমান প্রকল্পের কাজ। যে এক্সপ্রেসওয়েতে বেশ আগে যানবাহন চলাচলের কথা, কিন্তু শুরু থেকেই বারবার হতাশ করেছে এই প্রকল্প। দিনরাত মিলিয়ে বেশ দ্রুতগতিতে এগিয়ে চলছে রাজধানীর বুক চিরে সবচেয়ে দীর্ঘতম এই ওরাল সড়কের কাজ। যদিও বারবার লক্ষ্যপূরণে ব্যর্থ হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সবশেষ ডিসেম্বর একাংশ খুলে দেওয়ার লক্ষ্য থাকলেও তা পূরণ করতে পারেনি কর্তৃপক্ষ। যদিও কর্তৃপক্ষের আশা চলতি বছরের মার্চ থেকে জুনের মধ্যে খুলে দেওয়া হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ। রাজধানীর যানজট কমাতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় 2011 সালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প হাতে নেয় সরকার। তখন লক্ষ্য ছিল 2017 সালে শেষ হবে প্রকল্পের কাজ, কিন্তু বাস্তবে এই ওরাল সড়কের কাজ শুরু হয় 2016 সালে। দ্বিতীয় দফা লক্ষ্যমাত্রা ঠিক হয় 2018 সাল, তাতেও শেষ হয়নি প্রকল্পের কাজ। তারপর আরও অন্তত দু দফা সময় পিছিয়ে এখন প্রকল্প শেষের নতুন টার্গেট 2024 সালের জুন। 2016 সালে কাজ শুরুর পরও পুরো গতি পায়নি এই এক্সপ্রেসওয়ে। অর্থের যোগান বন্ধ, ভূমি অধিগ্রহণ জটিলতা, করোনা সব কিছু কাটিয়ে শেষমেশ ঢাকায় দৃশ্যমান সবচেয়ে দীর্ঘতম এই ওরাল সড়ক, যার মধ্যে প্রথম ধাপ বিমানবন্দর থেকে বনানী 7.45 কিলোমিটার অংশে কাজ শেষ প্রায় 95 ভাগ, দ্বিতীয় ধাপে বনানী থেকে মগবাজার রেল ক্রসিং পর্যন্ত প্রায় 6 কিলোমিটার পথে অগ্রগতি 50 ভাগ, আর মগবাজার থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালি পর্যন্ত 6.43 কিলোমিটারের অগ্রগতি 10 ভাগ। সব মিলিয়ে পুরো প্রকল্পের অগ্রগতি প্রায় 57 ভাগ। প্রকল্পের সময়সীমা অনুযায়ী বাকি 43 ভাগ কাজ শেষ করতে হবে 2024 সালের জুনের মধ্যে, অর্থাৎ সময় বাকি মাত্র 18 মাস। অবশ্য প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন কাজের গতি এখন অন্যান্য যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো। তাদের আশা চলতি বছরের মার্চ থেকে জুনের মধ্যে বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত খুলে দেওয়া হতে পারে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যার মাধ্যমে একটু হলেও স্বস্তি ফিরবে এই পথের লাখ লাখ যাত্রীর যাত্রাপথে। প্রায় 19.73 কিলোমিটার দীর্ঘ এই ওরাল সড়কে বিভিন্ন জায়গায় ওঠানামার জন্য থাকছে 31টি র্যাম্প। সব মিলিয়ে 46.73 কিলোমিটারের এই এক্সপ্রেসওয়ে শেষ হলে প্রতিদিন 80,000 যানবাহন চলবে বলেই আশা কর্তৃপক্ষের। তবে সামনের 1.5 বছরে বাকি 43 ভাগ কাজ শেষ করা সত্যি অনেক চ্যালেঞ্জের বলে মানছেন প্রকল্পের কর্তা ব্যক্তিরাও। আর তাই এক্সপ্রেসওয়েতে এবছর বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত যাওয়া গেলেও কবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালি পর্যন্ত পৌঁছানো যাবে সেই প্রশ্নের উত্তর এখনও অজানা। এই ছিল আজকের মতো। দেখা হবে আবারও নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন নিশ্চয়ই।